పూర్తి ఆ స్పెషలిస్ట్ అవ్వాడు ఇంగ్లీష్ కోర్స్ 75 మార్క్స్. చక్కదర్శి గారు దూరాచు ఇంగ్లీష్ కోర్ 75 మార్క్స్, এটা আমাদের ভর্তি হচ্ছে সেমিস্টার 1, তার যে নির্দিষ্ট সিলেবাস আছে আমরা সেটা ধরে করব। এর সঙ্গে কি পড়ছি আমরা, বিএসসি 1 এটাও 75 মার্কস, বিএসসি 1 এটাও 75 মার্কস, বিএসসি 1 এ, বিএসসি 1 এ 75 মার্কস, ঠিক আছে। এর সঙ্গে পড়ছি কি, বিএসসি 2 এ 75 মার্কস, ঠিক আছে 75 মার্কস। এর সঙ্গে আমরা কি বলছি, এইসিসি যেটাকে আমরা বলছি কম্পালসারি, এইসিসি যেটাকে আমরা বলছি কম্পালসারি সেটা বলছি আমরা 50 মার্কস। টোটাল হচ্ছে কত, 275। ঠিক আছে, এটা গেল স্ট্রাকচার। এবার আমরা সাবজেক্টে আসছি, এখান থেকে এই স্ট্রাকচারটা সবাই লিখেছ, এই স্ট্রাকচারের পর আমরা আসবো সাবজেক্টে। প্রথমে আমরা কি করতে হবে, সাবজেক্ট বুঝেছি, ইংলিশ স্কোর করতে হবে। এটা বিএ জেনারেলে যারা করবে সবার একই সিলেবাস, কিন্তু বিএসসি 1 বিএসসি 2 এই দুটোতে চেঞ্জ আছে, অর্থাৎ সবাই একই জিনিস করবে এমন নয়। এখানেই আমরা কি কি বেছেছি সেই অনুযায়ী আমরা বোঝাবো, বিএসসি 1 এ কি, বিএসসি 2 হলে কি। আর এইসিসি যেটা কম্পালসারি আছে এখানে বাংলা অথবা ইংরেজি আমরা যে যেটা করবো সেটা বেছে নিয়েছি, এটা নিয়ে আশা করি কারো সমস্যা নেই। সমস্যা আছে বিএসসি গুলো নিয়ে। আমি একটা সাবজেক্টকে মডেল ধরে বোঝাচ্ছি, তোমরা যে যে সাবজেক্টটা নিয়েছো সেভাবেই বুঝবে। সাপোজ বিএসসি 1 একজন ক্যান্ডিডেট নিয়েছে ফিলসফি, বিএসসি 1 একজন ক্যান্ডিডেট নিয়েছে ফিলসফি, তার বিএসসি 2 হিস্ট্রি, একটা আমি মডেল হিসাবে বলছি, এটাই যে যার যেভাবে নিয়েছো সেভাবে বুঝে নেবে, ঠিক আছে। যদি বিএসসি 1 ফিলসফি হয় বিএসসি 2 হিস্ট্রি হয় তার ফার্স্ট সেমে তাহলে সে কি করছে, বিএসসি 1 এ ফিলসফি একটা সিলেবাস আছে, সিলেবাসে স্পেসিফিক লেখা আছে বিএসসি 1 এর একটা সিলেবাস আছে ফিলসফি, ফিলসফিটা ফার্স্ট সাবজেক্ট এটা মাথায় রাখতে হবে। বিএ তে যেটা ফার্স্ট সাবজেক্ট হবে বিএসসি 1 হবে, তার ডিগ্রিটা কিন্তু সেই সাবজেক্টেই হবে, তার ডিগ্রিটা কিন্তু সেই সাবজেক্টই হবে। বিএসসি যখন তার রেজাল্ট বেরোবে, ফাইনাল রেজাল্ট বেরোবে, তার বিএ জেনারেল ইন ফিলসফি, বিএ জেনারেল ইন ফিলসফি ডিগ্রি কিন্তু বিএসসি 1 ফার্স্ট সাবজেক্টই হবে, এটা খেয়াল রাখবে। এবং এই ফার্স্ট সাবজেক্টটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা পরের সেমিস্টারগুলো গেলে বুঝতে পারবো, এটাই ভাইটাল। ফার্স্ট সাবজেক্টটাই এখানে তোমার অনার্সের মতো কাজ করবে, ফার্স্ট সাবজেক্টটাই তোমার এখানে অনার্সের মতো কাজ করবে। তাহলে বিএসসি 1 এর যে সিলেবাস ফিলসফি সেটাই করবো, বিএসসি 2 এর হিস্ট্রি যে সিলেবাস আছে আমি সেটাই করবো, ফার্স্ট সেমিস্টার কমপ্লিট। আবার বলছি ফার্স্ট সাবজেক্ট কি, যে যেটা পড়েছো নিয়েছো সেটাই মনে রাখো, ফার্স্ট সাবজেক্ট ইম্পর্টেন্ট। বিএসসি 1 এখানে ফিলসফি, কারো হিস্ট্রি থাকতে পারে, কারো বাংলা থাকতে পারে, কারো সংস্কৃত থাকতে পারে, কারো এডুকেশন থাকতে পারে, যার যা আছে সে সেটাকেই লিখো তার কাছে, তার যা বিএসসি 2 সেটাই লিখো। আমি মডেল হিসেবে দুটো নিয়েছি, যার যেটা নিয়েছো সে সেভাবেই লিখো, তাহলেই তোমাদের সুবিধা হবে। আমি এটা আবার বুঝতে পারি, আমি এটা বুঝতে পারি, পুরো বুঝে দিচ্ছি, এটা তার কোনো সমস্যা আছে না?